ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হয়ে উঠতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি দশম শ্রেণীর ইতিহাসের তৃতীয় অধ্যায় প্রতিরোধ ও বিদ্রোহ এই অধ্যায় থেকে প্রশ্নমান দুয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলে দেব। এই প্রশ্নগুলো যদি তোমরা বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু 2022 মাধ্যমিক পরীক্ষায় এর মধ্যে থেকেই তোমরা প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। ইতিহাসের তৃতীয় অধ্যায় থেকে প্রশ্নমান দুয়ের সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন, বিপ্লব কি? পরবর্তী প্রশ্ন, বিদ্রোহ কি? পরবর্তী প্রশ্ন, বিপ্লব ও বিদ্রোহের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, অভ্যুত্থান কি? পরবর্তী প্রশ্ন, অরণ্য সনদ কি? পরবর্তী প্রশ্ন, প্রথম অরণ্য আইন কবে পাশ হয়, এই আইনে কি বলা হয়েছিল? এইবারে আমি যে প্রশ্নটা তোমাদেরকে দেব, এই প্রশ্নে অনেকগুলো বিদ্রোহ সম্পর্কে আমি তোমাদের বলবো, যেমন রংপুর বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, কোল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, ওয়াহাবি আন্দোলন, মুন্ডা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ, পাগলপন্থী বিদ্রোহ, ভিল বিদ্রোহ, এই বিদ্রোহগুলি কি, এগুলি কবে হয়, এর দুটি কারণ, এই বিদ্রোহগুলির নেতা কে বা কারা, এবং এই বিদ্রোহগুলির দুটি উদ্দেশ্য এবং এই বিদ্রোহগুলির দুটি গুরুত্ব। দু নম্বরের প্রশ্নের জন্য কিন্তু মাত্র দুটি পয়েন্ট করে করলেই তোমাদের চলবে, তোমরা কেউ ভালোভাবে উত্তর লিখতে গেলে তিনটি পয়েন্টও করতে পারো। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের প্রশ্নমান চারের জন্যও পড়তে হবে, এর মধ্যে সবকটা হয়তো পড়তে হবে না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু প্রশ্নমান চারের জন্য পড়তে হবে। তার জন্য ইতিমধ্যে আমরা একটি ভিডিও আপলোড করে দিয়েছি, সেই ভিডিওটা তোমরা দেখে নিও, সেই ভিডিওটার লিংক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর উপরে আসা আই বাটন থেকে। এছাড়া তোমরা 2022 মাধ্যমিক পরীক্ষার জন্য আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবে আমাদের চ্যানেলে। পরবর্তী প্রশ্ন, কিনারাম ও বেচারাম কি? পরের প্রশ্ন, কে কেন মেদিনীপুরের লক্ষ্মীবাঈ নামে পরিচিত? পরের প্রশ্ন, দিকু কাদের বলা হতো? পরবর্তী প্রশ্ন, খুদকাঠি প্রথা কি? পরবর্তী প্রশ্ন, এলাকা চাষ ও বি এলাকা চাষ কি? পরবর্তী প্রশ্ন, দার উল হারুব বা দার উল হার্ব কি? পরবর্তী প্রশ্ন, দুদু মিয়া কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, কোন কোন পত্রিকায় নীলকরদের অত্যাচারের কথা ধারাবাহিকভাবে প্রকাশিত হতো? পরবর্তী প্রশ্ন, নীল দর্পণ নাটকটি কার লেখা, এই নাটকটির বিষয়বস্তু কি? পরবর্তী প্রশ্ন, 1878 খ্রিস্টাব্দে অরণ্য আইনে কি বলা হয়? পরবর্তী প্রশ্ন, নীলকররা নীল চাষীদের উপর কিভাবে অত্যাচার করত? পরের প্রশ্ন, নীল বিদ্রোহে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কি ছিল? এই প্রশ্নটা একটু ঘুরিয়েও তোমাদের আসতে পারে যে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিভাবে নীল চাষীদের সমর্থন জানিয়েছিল। পরবর্তী প্রশ্ন, ব্যবসায়ীরা কিভাবে সাঁওতালদের শোষণ করত? পরবর্তী প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হয়েছিল কেন? এই প্রশ্নটা কিন্তু প্রশ্নমান চারের জন্য খুব গুরুত্বপূর্ণ। পরবর্তী প্রশ্ন, ওয়াহাবি আন্দোলন ব্যর্থ হওয়ার দুটি কারণ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তারিকা ই মোহাম্মদিয়া কি? পরবর্তী প্রশ্ন, ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন, তা লেখো। পরবর্তী প্রশ্ন, নীল বিদ্রোহে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা কিরূপ ছিল? পরবর্তী প্রশ্ন, নীল চাষের পদ্ধতি কেমন ছিল? পরের প্রশ্ন, দাদন কি? এই অধ্যায়ের প্রশ্নমান দুয়ের সর্বশ্রেষ্ঠ প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে কেন চুয়ার বিপ্লব বললে ভুল হবে? এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রেখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তোমরা সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আর যারা আমাকে এই মুহূর্তে FB-তে দেখছো তারা অবশ্যই পেজটাকে একটা লাইক করে ফলো করে দিও। প্রশ্নমান দুয়ের যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম এই প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু তোমরা খুব ভালোভাবে রেডি করবে। আমি তোমাদের এটুকু বলতে পারি যে প্রত্যেক কটা প্রশ্ন যদি তোমরা রেডি করো তাহলে কিন্তু তোমাদের এই অধ্যায়টা সম্পর্কে যেমন একটা সম্পূর্ণ ধারণা চলে আসবে, তার পাশাপাশি এর মধ্যে থেকে যাই প্রশ্ন দিক না কেন
তোমরা কিন্তু ভালোভাবে তার উত্তর লিখে আসতে পারবে। আর আমি একটা অনুরোধ তোমাদেরকে করব, এর মধ্যে থেকে কিন্তু প্রশ্ন বাছাই করে তোমরা আবার পড়তে যেও না। যে কটা প্রশ্ন আমি তোমাদেরকে দিয়েছি সেই প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু তোমরা ভালোভাবে পড়ে যেও। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে ভিডিওটা, আর চ্যানেলটায় যারা নতুন বা এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রাখবে। আর যারা আমাকে এই মুহূর্তে ফেসবুক পেজে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করে রাখবে এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, খুব তাড়াতাড়ি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।